অনলাইনে ট্রেন টিকিট কিভাবে কাটবেন আর সার্ভার সমস্যা থাকলে কি করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন থেকে আপনারা চাইলে ঘরে বসে নিজেদের মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে ট্রেন টিকিট কাটতে পারবেন। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কিভাবে আপনারা খুব সহজে কম সময়ের মধ্যে একটি ট্রেন টিকিট কাটতে পারবেন, আর সার্ভার যদি সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করবেন, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এন এস সোহাগ, আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল, আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। প্রিয় দর্শক, আপনারা যদি অনলাইনে ট্রেন টিকিট কাটতে চান তো আপনারা মোবাইলেও করতে পারেন বা কম্পিউটারেও করতে পারেন। আর মোবাইলে আবার আরেকটি সুবিধা আছে, সেটি হচ্ছে অ্যাপস ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর হচ্ছে গুগল সার্চ বক্স, এখানে লিখতে হবে ই ট্রেন টিকিট, এটা লিখে সার্চ দিতে হবে। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানে দেখেন বাংলাদেশ রেলওয়ে ই টিকিট, এটার মধ্যে ক্লিক করতে হবে বা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সরাসরি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আরেকটি কথা হচ্ছে, আপনারা যদি টিকিট কাটতে চান তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো আমারটি অলরেডি রেজিস্ট্রেশন করা, লগ ইন করা আছে, তো আমি এখন ট্রেন টিকিট কাটতে পারবো। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এই পেজটি চলে আসবে, এখানে দেখেন ফ্রম, আপনি কোন জায়গা থেকে যাবেন। তো আমি কুড়িগ্রাম থেকে যাব, তো এখানে কুড়িগ্রাম লিখলে চলে আসবে বা নিচে স্ক্রল করে নিচে নামবেন, দেখবেন যে এখানে লেখা আছে তো কুড়িগ্রাম, কুড়িগ্রাম টু, আপনি কোথায় যাবেন। তো আমি ঢাকা যাব, তো এখানে ঢাকা লিখে দিলাম। বা এখানে অপশন আছে অনেকগুলো, আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারেন বা এখানে লিখে দিতে পারেন। তো আমি ঢাকা লিখে দিলাম। তারপর হচ্ছে ডেট, আপনি কত তারিখে যেতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তো এখানে ট্রেন ছাড়ার ডেট দেওয়া আছে 14, 15, 16, 17, 18, এই তারিখগুলোতে ট্রেন ছাড়বে। তো আমি 18 তারিখে যেতে চাচ্ছি, তো 18 তারিখ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্লাস, এখানে সিটের ধরন, আপনি কোন সিটে যেতে চাচ্ছেন, তো এক একটি সিটের এক এক রকমের রেট আছে। তো আমি এস চেয়ার এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডাল্ট, আপনি একসাথে 4 জনের টিকিট কাটতে পারেন, যদি আপনি একা হন তাহলে একা এখানে কাটতে পারেন, তো এক দিয়ে দিলাম। আর যদি আপনার চাইল্ড থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে ফাইন্ড, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানে দেখেন কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, এখানে 2টি ট্রেন আছে, তো আপনি যেটা ইচ্ছা যেতে পারেন। তো তার জন্য একটি সিলেক্ট করে দিতে হবে, এখানে সিলেক্ট আমি দিয়ে দিলাম কুড়িগ্রাম এক্সপ্রেস। তারপর হচ্ছে টাইম, এখানে আপনার টাইমটি দিতে হবে, একটি হচ্ছে 7টা 15 মিনিটে আর একটি হচ্ছে 19:40 মিনিটে, তো আমি 7টা 15 মিনিটের সময় দিয়ে দিলাম। তারপর ডিটেলস, আপনি ডিটেলসে ক্লিক করবেন। তারপর দেখেন যদি আপনার এখানে সব কিছু ঠিক থাকে পারচেস করতে পারেন, যদি আরও বিস্তারিত দেখতে চান যে কোন সিটের কত ভাড়া, তো সেটা দেখতে চাইলে এখানে, তো এই সিটের মধ্যে ভাড়া আছে 530 টাকা। আপনি যদি আরও ডিটেলস দেখতে চান যে কোন সিটের ভাড়া কত, তো সেটার জন্য এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন যে অনেকগুলো অপশন চলে আসে, এসিএস এটার মূল্য হচ্ছে 1168, আর চাইল্ডের জন্য হচ্ছে 771 টাকা। তো এরকম এখানে সবগুলো সিটের ডিটেলস দেওয়া আছে, তো আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। তো আপনি একটা চয়েস করে এখানে পারচেস এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এই পেজটি চলে আসবে, এখানে হচ্ছে সিট প্ল্যান, আপনি কোথায় বসতে চান আপনি চাইলে নিজে চয়েস করে দিতে পারেন, বা অটো দিলে আপনারা ওখানে যেখানে সিট খালি আছে সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, যদি আপনি ম্যানুয়ালে দিতে চান তো ম্যানুয়ালে ক্লিক করে তারপর হচ্ছে আপনি চয়েস করে দিবেন। তো এখানে সবগুলো সিট বুকিং আছে, তো একটি সিট খালি আছে যে গ্রিন কালার, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। আর যদি আপনার অন্যান্য সিট খালি থাকে তো ওটার মধ্যেও ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখানে দেখেন বাই টিকেট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এই পেজটি চলে আসবে, এখানে আই এগ্রি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে পেমেন্টের পালা, আপনার 530 টাকা পেমেন্ট করতে হবে। তো এই পেমেন্টটি কীভাবে করবেন, তো আপনি চাইলে নেক্সট পে দিতে পারেন, রকেটে দিতে পারেন, বিকাশে দিতে পারেন, মাস্টার কার্ডে দিতে পারেন, ভিসা কার্ডেও দিতে পারেন। তো আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বিকাশে পেমেন্ট করব, তো বিকাশটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে।
তারপরে এই পেজটি চলে আসবে। এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে, তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। তো আমি এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম, দেওয়ার পর কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে লিখতে হবে। আপনি যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডগুলো এখানে লিখে দিতে হবে। তো আমি কোডগুলো লিখে দিলাম, তারপর হচ্ছে কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনার বিকাশে যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি পিন নাম্বারটি লিখে দিলাম, তারপর হচ্ছে কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের টিকিট ওকে, তো সাথে সাথে ডাউনলোড করার অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। অথবা এখানে দেখেন উপরে অনেকগুলো ফিচার দেওয়া আছে, সেখান থেকে ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসুন, এখানে দেখেন পারচেস হিস্টোরি এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে ডাউনলোড করার অপশন চলে আসছে। তারপর টিকিটটি ডাউনলোড করার পর প্রিন্ট করে নেবেন, অথবা প্রিন্টার না থাকলে কোনো কম্পিউটার দোকান থেকে টিকিটটি প্রিন্ট করে নেবেন। তো এবার আসি সার্ভার সমস্যা হলে কি করবেন। অনেক সময় আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে চায় না বা সিট নট অ্যাভেলেবল দেখায়, তো সেই ক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি এই ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন, তখন সার্ভারে কোনো সমস্যা হবে না। আর যদি ওয়েবসাইট বন্ধ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। তো বন্ধুরা এবার চলুন দেখি যে প্রথমে রেজিস্ট্রেশন কিভাবে করবেন। তো ওই ওয়েবসাইটে ঢোকার পর এই পেজটি চলে আসবে, এখানে দেখেন লগ ইন রেজিস্টার। তো যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি রেজিস্টার করা না থাকে, আপনার নতুন হয়ে থাকেন, তাহলে রেজিস্টার এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এই পেজটি চলে আসবে, এখানে হচ্ছে নেম, ফুল নেম, আপনার নামটি এখানে লিখে দিবেন। তো আমি এই নামটি লিখে দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তো দেখেন এখানে জিরো দেওয়ার কারণে পিছনে যে একটি অক্ষর আছে সেটা আসছে না। তো এখানে দেখেন 8880 দেওয়া আছে, অলরেডি জিরো দেওয়া আছে, তো জিরো দেওয়ার প্রয়োজন নেই। তো এই জিরোটি কেটে নাম্বারটি পুরো কমপ্লিট করতে হবে। তো নাম্বারটি কমপ্লিট হয়ে গেল, তারপরে এই নাম্বারটি আবার লিখতে হবে। আমি এই নাম্বারটি আবার লিখে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, আপনি একটি পাসওয়ার্ড দিন যেটা মনে থাকে। তারপর এই পাসওয়ার্ডটি আবার নিচে দিন। তারপর সাইন আপ এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে লিখতে হবে। এই যে এখানে সেকেন্ড দেওয়া আছে, সেই সেকেন্ডের মধ্যে এই কোডটি এখানে লিখতে হবে। তো আমাদের অলরেডি মেসেজটি চলে আসছে, কোডটি, সেই কোডটি এখানে দিয়ে দিলাম। লেখার পর ভেরিফাই এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপর আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে লগ ইন দিতে হবে। লগ ইনে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটি সেখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে, তো পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম। তারপর লগ ইন এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা দেখেন এখানে আমাদের পেজটি লগ ইন হয়ে গেছে। দেখেন এখানে ওয়েলকাম সোহাগ, তো এখানে নাম দেওয়া আছে, আর যদি লগ ইন না থাকতো তাহলে নাম দেওয়া থাকবে না। তো আমাদের লগ ইন করা আছে, তো নামটিও চলে এসছে। তো এভাবে আপনারা সুন্দর করে খুব সহজেই আপনাদের ট্রেন টিকিটটি কেটে নিতে পারেন। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে সরাসরি আপনারা ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।